इसीलिए जो ताला दफाए हो हिंदी रिमिक्स देवला से काली माता संघ प्रेजेंट ढोलकी तो हेलो बंधुरा डीजेएमबी ब्लॉग यूट्यूब चैनल आरेक्टी नतून ब्लॉग वीडियो तुम्हारे सब भाई के स्वागत। तो बंधुरा आज के चले ढोलटी काड़ी तुम्हारा हे तुम्हारा जी आसते जाओ तुम्हारा हे दोस्तपुर हुए रास्ता सोजा चले आस तुम्हार दिघिर पार रास्ता फेले तुम्हारा चले आस फलतार दिखे चले आस सोजा वो रास्ता धरे সতর্কলসার রোডে তোমার ধর্মের জাতের এখানে মেলা হচ্ছে ঢোলটিকারি। সেই মেলায় মহাকাল মিউজিক ন্যাদা থেকে এসছে অমর সাউন্ড এবং রয়্যাল মিউজিক এসছে সেই সাউন্ড সেট আপগুলোকে তোমাদেরকে দেখাবো। এছাড়াও এই যে ধর্মের জাতের মেলা হচ্ছে সেই মেলার কিছু অংশ তোমাদেরকে তুলে ধরবো। তো চলো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একদম স্কিপ না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা দেখাই তোমাদের কেমন কি ভিডিওটা হচ্ছে তোমাদের তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পৌঁছে গিয়েছি ঢোলটিকারি যেখানে হচ্ছে ধর্মের জাতের মেলা রয়েছে এবং জলছত্র। তো দেখতেই পাচ্ছ মহাকাল মিউজিক এসছে মহাকাল মিউজিকের প্রতিমা ডিজি নিয়ে এসছে দেখতে পাচ্ছ সিক্স সাইলেন্সারের ডিজি 82 KB সিক্স সাইলেন্সারের ডিজি ঠিক আছে আর 82 KB-র এই ডিজির ওপর বেস করেই মহাকাল মিউজিক তার সাউন্ড সেট আপ তার বাজাচ্ছে এবং কন্ট্রোল করবে। শুধু ডিজি নয় ডিজি ছাড়াও ইলেকট্রিকের ওপর বেস করেই চলবে আর ওই যে বাজছে মহাকাল মিউজিক আর ওখানে রয়েছে সাউন্ড সেট আপ এই মাঠের মধ্যে বাজছে আর ওই দিকটা আছে তোমাদের ন্যাদার অমর সাউন্ড আছে এবং সামনে রয়েছে রয়্যাল মিউজিক সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো মহাকাল মিউজিক কেমন তার কোয়ালিটি হচ্ছে সমস্ত তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা
छोड़ दीजिए क्योंकि एमवी रिमिक्स के साथ महाकाल म्यूजिक आ रहे हैं, तो रास्ता आपको छोड़ना ही पड़ेगा। যে ধর্ম পূজা হয় তো সেই পূজার পূজা মণ্ডপটা দেখাবো, আর এখানে দেখতে পাচ্ছ কিছু দোকানপত্র বসেছে। আর চলো তোমাদেরকে দেখাই যে মন্দিরটা কেমন কি সাজিয়েছে এবং সেই দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ কয়েকটা দোকানপত্র বসেছে, আর এই যে এখানে প্রসাদ বিতরণ, প্রসাদ জন্য পূজা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ প্রসাদ বিক্রি হচ্ছে। আর এখানে আরেকটি সেট আপ রয়েছে। এখানে জলছত্র দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, আর এখানে দাদা ভাই তিনি হচ্ছে যে অ্যানাউন্স করছেন। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমাদেরকে দেখাই যে এখানে হচ্ছে যে তোমার গাজন গান অনুষ্ঠান আছে এবং নাটকও হতে পারে দেখতে পাচ্ছ ওই যে। আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ দাদা ভাইয়েরা তারা এই জিনিসটা মেনটেন করছে। আর এখানে দেখাচ্ছ বাতাসা হরিল লুট হচ্ছে দেখতেই পাচ্ছ, ওই যে হরিল লুট দিচ্ছে সবাই ঘুরোচ্ছে। তোমাদের মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাবো, তো চলো বন্ধুরা দেখতে থাকো। হ্যাঁ জুতোটা থাকছে একটু দেখো, একটু যাই দেখতেই পাচ্ছেন যে মন্দিরের মধ্যে রয়েছি। এই হলো ধর্মযাত্রার মেন মন্দির দেখতেই পাচ্ছ। তো মন্দিরের মধ্যে তোমাদেরকে দেখাবো ওই যে প্রতিমা দেখতে পাচ্ছ, ধর্মযাত্রার যে মেন ঠাকুর দেখতে পাচ্ছ। তো ওখানে ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখায়
পূজার জন্য সব জোগাড় যন্ত্র করছো দেখতে পাচ্ছ সবাই। আর ওই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে দেখতে পাচ্ছ ওই যে মন্দির, মন্দিরের প্রতিমা রয়েছে আর এখানে ধর্মের জাতীয় ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এখানে সবাই হচ্ছে পূজার জন্য ব্যস্ত রয়েছে বন্ধুরা, তো তোমাদেরকে দেখালাম চলো দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত মানুষেরা তারা পূজার জন্য ব্যস্ত রয়েছে। আর এখানে আরেকটি শীতলা মায়ের মূর্তি রয়েছে, মায়ের মায়ের প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে পূজা দিয়েছে। আর এই মন্দির, মন্দিরের ভেতরেই তোমাদের আসতে হলে পূজা দিতে হলে এই মন্দিরে এখানে এসেই তোমাদের পূজাটা দিতে হবে, লাইন দিয়ে তোমাদেরকে পূজা দিতে হবে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, বাইরে তোমাদেরকে দেখাই দেখে একটু তো দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে এখানে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ, এখানে এই মন্দিরের ভেতরে পুজো দিচ্ছে। আর এখানে দেখো কত গ্রামবাসী বৃন্দ তারা এই ধর্মের যাদের পুজো দেওয়ার জন্য এবং তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তারা আজকের এখানে ব্রতী হয়েছে এবং সবাই নিজের মনস্কামনা পূর্ণর জন্য এবং পূজা দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে এই মন্দিরটা ঠিক পিছন দিকে, এখানে ওটা আর একটা মন্দির আছে চলো দেখি ওখানে, চলো বন্ধুরা ওখানে সামনে আরেকটি মন্দির রয়েছে, এখানেও পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ। এই একটা দরজা রয়েছে, ওইখানে একটা দরজা রয়েছে, এই দরজা দিয়ে মূলত পুজো দিচ্ছে এবং বাতি বাতি দেওয়া হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করছেন। আর দেখেছো বন্ধুরা মন্দিরান হচ্ছে এবং তার সঙ্গে বন্ধুরা তোমাদেরকে দেখাবো আরেকটি মন্দির রয়েছে সামনে। আর এখানেও কিছু দোকান বসেছে, দোকান কসরা বসেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে মন্দির, ঠিক আছে ঠিক ওই মন্দিরটা ঠিক চলে এলে আরেকটি মন্দির দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা মন্দির রয়েছে ঠিক আছে। দূর থেকে তোমাদেরকে দেখা হচ্ছে, আগে ভেতর থেকে তোমাদেরকে দেখায় মা মনসার মন্দির, তাই তো? তো মা মনসা মায়ের মন্দির দেখতেই পাচ্ছ। এই যে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, এই যে রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে আর এখানে মায়ের মন্দির, এখানে দেখতেই পাচ্ছ ধারবাতি দিয়ে চারিদিকটা সুন্দর করে নতুন মন্দির তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। তো দূর থেকে তোমাদের মন্দিরটা ভিউটা একবার দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দূর থেকে মন্দিরের ভিউটা ঠিক এইরকমভাবে, ঠিক আছে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই ধর্মজাতের মেন মন্দির যেখানে সবাই পুজো হচ্ছে। আমি চলে এসেছি মহাকাল মিউজিকের থেকে, ন্যাদা থেকে অমর অমর সাউন্ড এসছে এবং তার কি কেমন কি কোয়ালিটি হচ্ছে, কেমন কি বাজাচ্ছে এবং সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো, একদম স্কিপ করবে না, না ভিডিওটা পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না, অনেক কিছু মিস করে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ ঢুকতেই আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে ন্যাদ্রার অমর সাউন্ডের তার ডিজি, ঠিক আছে এই ডিজির ওপর বেশ করে চলছে এবং ইলেকট্রিক ডিজি দুটোই বেশ করে চলছে। তোমাদেরকে এর আগের ভিডিওটা দেখি বাদ দলে দিয়েছিলাম যে তখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ ন্যাদ্রার অমর সাউন্ডের এই ডিজিটার ওপর বেশ করেই চলেছিল, ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই ডিজিটা, তো এই ডিজির ওপর বেশ করেই ন্যাদ্রার অমর সাউন্ড তার সাউন্ড কোয়ালিটি কন্ট্রোল করছে এবং এছাড়াও ইলেকট্রিক রয়েছে, ইলেকট্রিক ডিজি দুটোর ওপর বেশ করে চলছে দেখতে পাচ্ছ। পিছন থেকে দেখতে পাচ্ছ ওই যে বাজছে ন্যাদ্রার অমর সাউন্ড, আর সামনেই হচ্ছে গিয়ে ওর মেশিন সেট আপ। Thank you.
साउंड प्रिज्म नित्याशी नित्याशी फ्लावर नहीं फायर है मत फायर झुकेगा नहीं साला। অনন্ত সাউন্ডে তুমি আছো দাদা, এই অনন্ত সাউন্ডে এই প্রাইজ দেখতে পাচ্ছ, তিনি হচ্ছে যে অনন্ত সাউন্ডটা মেনটেন করছে। তো তোমাদেরকে এই যে মেলাটা হচ্ছে মেলা সম্পর্কে কিছু নির্দেশ আমি তোমাদেরকে একটু শেয়ার করতে পারছ, যে ঘন্টিকারি যে ভবে যাদের মেলা রয়েছে সেই একটা দাদাভাইকে পেয়ে গেছি, যিনি হচ্ছে গিয়ে এই মেলাটা পুরো পরিচালনা করছেন। ওনার কাছ থেকে কিছু ডিটেলস আমরা জেনে নেবো যে ধর্মযাত্রার যে পুজোটা হচ্ছে আপনাদের এই পুজোটা কত বছরের পুরনো পুজো। পুজোটা বিগত 100 বছরের পূর্বে, 100 বছরের পূর্বে এই পুজোটা হচ্ছে পূজাটা হচ্ছে। আচ্ছা, আপনাদের এই পুজোটা কী কী নিয়ম মেনে আপনাদের এই পুজো হয় বা কী কী রীতিরেওয়াজ মেনে আপনাদের এই পুজোটা করা? আমাদের এই পূজাটা হয় বৈশাখ মাসের ঠিক শেষ দিনে, এবং এর রীতি রেওয়াজটা হচ্ছে আমাদের প্রথম সকাল থেকে পূজা আরম্ভ হয় এবং সারাদিন সারারাত্রি পূজা চলে, এবং এই বাবার কাছে যারা আসেন তেনাদের মনস্কামনা বাবা পূরণ করেন, সেই জন্য আমাদের এই মেলায় এত ভিড় হয়ে থাকে। আচ্ছা, আপনাদের এই মেলাটা কতদিন ধরে হয়? একদিনের হয়ে যায় না, দুদিন তিন দিন? তিন দিনের মেলা। পূজাটা মেন আপনাদের একদিনে হয়? পূজাটা একদিনই, অনুষ্ঠান চলে দুদিন চলে। আচ্ছা, এই যে মানুষ এত মানুষ যে ভিড় করে, ঠিক আছে, যে আপনাদের এই এই যে এলাকায় এত মানুষ পুজো দিতে আসে, তাদের মনস্কামনা পূর্ণ করতে আসে, তো আপনাদের কেমন লাগে যে মানুষ এত ভিড় করে আপনাদের এখানে আসে? আপনার কেমন লাগে? আমাদের তো খুব সুন্দর লাগে, কেননা আমাদের নিজেদের গ্রামের পূজা, একটা গ্রামের মন্দির, এটা তো আমাদের ভালোই লাগবে। আর এনারা যে আমরা মানুষকে এই পরিষেবা দেওয়ার জন্যই একটা জলযাত্র করেছি। আচ্ছা, যে মানুষ আসছে অনেক দূর দূরান্ত থেকে, আমরা জলদান করছি। এবারে কিছু কিছু মানুষ আসছে, আমাদের মন্দিরের কিছু কাজ বাকি রয়ে গিয়েছে, এই কাজের জন্য তারা মন্দির নির্মাণ সহযোগিতা করছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দাদাভাই আপনার নামটা যদি একটু বলে। আমার নাম বিষ্ণু চক্রবর্তী। দেখতে পাচ্ছ দাদা, দাদাভাই খুব আমাদের সাহায্য করলেন, এই ঘন্টিকারি যে ধর্মযাত্রার পুজো হচ্ছে সমস্ত কিছুটা তিনি সাহায্য করলেন। আর দেখতে পাচ্ছ জলপত্র এবং বাতাসে এবং জল রয়েছে, সমস্ত মানুষ যারা এই গরমের মধ্যে তাবুদাওয়ার মধ্যে থেকে এত দূর থেকে এসে যখন এই পূজাদের দিতে আসছে, তখন হচ্ছে কি প্রচুর তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, যার জন্য জলছত্রের ব্যবস্থা করা হচ্ছে, বাতাসও দেওয়া হচ্ছে, যার জন্য হ্যাঁ আরে দেখতেই পাচ্ছ। তো সেই হিসাবে লাইনটা দেখি, এটা যাত্রা হবে। আর ওদিকে হচ্ছে গিয়ে তবে তো হয় পবিত্র প্রেম, ঠিক আছে, এটা হচ্ছে গাজন আছে। তো বন্ধুরা যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে রয়্যাল মিউজিক তোমাদেরকে দেখানো বাকি রয়েছে, আর এদিকে তোমার হচ্ছে গিয়ে অনন্ত সাউন্ডের তার বক্সের সেট আপ তো তোমাদেরকে দেখাবে একটু, তোমরা দেখতে থাকো। মাথায় আমরা দেখতে পাচ্ছি
তোমরা দেখতেই পাচ্ছ এই যে রয়্যাল সাউন্ড অনন্ত 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 সাউন্ডের সোজা চলে গেলে হচ্ছে মহাকাল মহাকাল সাউন্ড বাজছে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ এখানে একটা জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, যে মানুষ এত গরমের এই যে এত এত প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে যে মানুষ এই রাস্তা ধরে বা এই ধর্মজাতের মেলার জন্য পুজো দিতে আসছে, প্রচুর তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, যার জন্য প্রচুর পিপাসার্ত হয়ে যাচ্ছে। আর পিপাসার্ত হলে অবশ্যই এই জলছত্রই আসতে হবে, এই জলছত্রে এসে আপনাদের কিন্তু জল পান করতে হবে। এবং এখানে ছোলা রয়েছে এবং পায়েস রয়েছে, অবশ্যই লস্যিও রয়েছে, পায়েস রয়েছে, ঠিক আছে, সেটা আপনাদেরকে খেতে হবে কিন্তু, ঠিক আছে। এখানে আপনারা এটা জলছত্র থেকে জল খেয়ে তারপরে আপনারা মহাকাল মিউজিক দেখবেন, আর এদিকে অমর আছে, তাছাড়াও এখানে হচ্ছে গিয়ে যে ধর্মজাতের বাবার পুজো রয়েছে সেখানে আপনারা যেতে পারবেন, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে লস্যি নিয়ে নিয়েছি, তো আপনারা যারা আসবেন তারা ইয়ংস্টার তো ঢোলটিকারি ইয়ংস্টার ক্লাব, ঠিক আছে। আচ্ছা আপনাদের একটু পরিচয় একটু যদি দিয়ে দেন, নামটা বলুন। আমি বাপ্পা, আমাদের হচ্ছে ঢোলটিকারি মালিকপাড়া। আচ্ছা। জলছাত্র কমিটি, আমাদের হচ্ছে ধর্মরাজ পূজা উপলক্ষে জলছাত্র প্রত্যেক বছর দেওয়া হয়, ঠিক আছে, যাতে মানুষ এখানে এসে ভালোভাবে বসে খেতে পারে, তো রেস্ট নিতে পারে, সেটা আমরা প্রত্যেক বছর জলছাত্র। খুব ভালো উদ্যোগ দাদা, আমি এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর যেহেতু আমি আমার জিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই জিনিসটা ভিডিওটা তুলে ধরছি, অবশ্যই আপনাদের যে এত সুন্দর উদ্যোগ আর অন্যান্য যারা স্টাফ রয়েছে একটু যদি আপনি আপনারা একটু পরিচয় করিয়ে দেন। আমার নাম নিতাই মালিক। আচ্ছা। আমাদের এটা প্রত্যেক বছরই দেওয়া হয়ে থাকে। আচ্ছা। অন্যান্য আরো স্টাফ রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ পায়েস পায়েস বিতরণ করা হচ্ছে এই মুহূর্তে, আর সবাই মিলে পায়েস এবং জল এবং আমি দেখতে পাচ্ছ লস্যিও নিয়ে নিয়েছি, ঠিক আছে, পায়েসও খাবো। তো আপনারাও যারা আসবেন তারা অবশ্যই জল খেয়ে লস্যি খেয়ে পায়েস খেয়ে অবশ্যই যাবেন, এবং ছোলাও রয়েছে, খেয়ে এখানে রেস্ট নিয়ে তারপরে যাবেন, ঠিক আছে। তো সবাই আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি এই দুটো ভাই আমাকে খুব সহযোগিতা করেছে, সমস্ত জায়গাটা যেখানে যেখানে গেছি এরা আমাকে সহযোগিতা করেছে, আমার সঙ্গে সঙ্গে গিয়েছে। বন্ধুরা অবশ্যই এদের জন্য একটা লাইক তো অবশ্যই দেওয়া দরকার, অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। দেখতে পাচ্ছ, ঠিক আছে, একটু হাই করে দাও বন্ধু, দেখতে পাচ্ছ সবাই মিলে আনন্দ সহকারে সবাইকে জল বিতরণ করছে। তো চলো বন্ধুরা, কেমন কি সাউন্ড হচ্ছে রয়্যাল মিউজিকে এবং অন্যান্য সাউন্ডে, এছাড়াও ন্যাদরার অমর সাউন্ড তোমাদেরকে দেখিয়েছি, এরপর তোমাদেরকে দেখাবো আরেকটি সাউন্ড রয়েছে রয়্যাল সাউন্ড, রয়্যাল সাউন্ড। তো বন্ধুরা তোমাদেরকে রয়্যাল সাউন্ড দেখাবো, রয়্যাল সাউন্ড কেমন কি বাজাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এই যে পুকুর আছে, এই পুকুরে সবাই হচ্ছে গিয়ে স্নান করে গন্ডি দেয়, ঠিক আছে, গন্ডি দান করছে দেখতেই পাচ্ছ এখানে। তো বন্ধুরা চলো রয়্যাল সাউন্ডের সামনে তোমাদের কি কেমন কী চলে এসেছি, মহাকাল এবং ন্যাদরার অমর সাউন্ড ফেলে তোমাদের ফার্স্টে আসতে হবে এখানে দেখতেই পাচ্ছ রয়্যাল রয়্যাল মিউজিক, রয়্যাল মিউজিক তার কেমন কী সাউন্ড কোয়ালিটি তোমাদেরকে দেখাবো। ঢোলটি কারি কালি মাতা সংঘ প্রেজেন্ট, ঢোলটি কারি কালী মাতা সংঘ প্রেজেন্ট, ঢোলটিকারী কালী মাতা সংঘ প্রেজেন্ট।
যখন আসছে তখন রাস্তা তো আপনাকে ছাড়তে হবে। DJ Sonto Remix এবং জলছত্র রয়েছে, সেটা কেমন লাগলো এবং সমস্ত এলাকাটা সমস্ত জিনিসটা তোমাদেরকে শেয়ার করলাম, সমস্ত স্পটগুলো তোমাদের ঘুরিয়ে দেখালাম এবং যেখানে পূজার মন্দির রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। এছাড়াও মহাকাল মিউজিক এবং নেদা থেকে অমর সাউন্ড এসছে, তাদের সাউন্ড কোয়ালিটি দেখালাম। এছাড়াও রয়্যাল মিউজিক, তার সাউন্ড কোয়ালিটি দেখালাম কেমন কী হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই ডিজেএমপি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সবাই সাপোর্ট করো বন্ধুরা। তোমরা কেউ সাপোর্ট করলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হই, তো অবশ্যই তোমরা সাপোর্ট করো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ডিজেএমপি ব্লগ ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করো, আরও নতুনত্ব ধরনের ব্লগ ভিডিও তোমরা এনজয় করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, চলো বন্ধুরা।